আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইসে আছেন এখন যে ভিডিওটা সেটা হলো আপনাদের অনেকেরই কিন্তু আকামার ডেট চলে যায় তো সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করতেছিলেন যে আসলে আকামার আমার ডেট যাওয়ার পর কি সাথে সাথে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় কিনা বা আঁক আমার ডেট যাওয়ার কতদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টগুলো চালু থাকে তো সব কিছু বেশি আমি এই ভিডিওতে দেখাবো এবং একবার কমেন্ট করেছিলেন যে তা বিতে নাকি চার কিস্তি বেশি হয় না আমি ছয় কিস্তি কেন বললাম আমাকে বলে আমি নাকি বারবার তো তাকেও বলবো যে ভিডিওটা দেখেন আমি ওইটাও দেখাবো তো দেখুন প্রথমে আমি আর আপসেটটি দেখাইতে আসি যে আমার জাকা আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে এক তারিখে আগস্টের এক তারিখে তো আজকে হলো আগস্টের আট তারিখ তো আমার ডা এখন আর এ হয় না যে কোনো কারণে তো আমার কোন কোন ব্যাংক চালু আছে বা আমি কি টাকা পয়সা পাঠাতে পারতেছি কিনা বা আপনারা যদি এরকম হয় পারবেন কি না সব বিষয়ে কিন্তু আমি দেখাব এখানে তো এই যে দেখেন আমার কিন্তু আঁকামার ডেট এক্সপায়ার হয়ে গেছে আগস্ট এক তারিখ দু হাজার তেইশ ওকে তো আমি প্রথমে মোবাইল পেটা দেখাইতেছি আপনাদেরকে যদি মোবাইল পেটা দেখেন তো মোবাইল অ্যাপে তো অনেক আকাম আপডেট নিয়ে কথা বলছিলেন যে আকাম আপডেট হয় না তো আপনাদের যদি আকাম রেনো হয় রেনো হওয়ার পর যদি সেটা আপশে দিয়ে দেখা যায় রেনো হয়ে গেছে তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি তারখান থেকে হয়ে যায় যদি অটোমেটিক না হয় তাহলে এখানে দেখেন লিছে লেখা আছে যে আপনি যদি আকাম আপডেট হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করেন যেটা গ্রিন কালার দেখতেছেন আর যদি না হয়ে থাকে তাহলে নো লেটার এটাতে দিয়ে দিবেন আর এখানে গতকালকে জিনিস দেখতেছেন যে 85 ডেজ তো আমি এটা কত করেছে কত দিন আগে তো এইটি ফাইভ ডেজ দেখাইতে আছে তার মানে আমার আকাউ এক্সপায়ার হওয়ার পাঁচ দিন পর আমি ভিডিওটা করা তো এখানে কিন্তু এইটি ফাইভ ডেজ দেখাইতে তার মানে কি এইটি ফাইভ ডেজ কেন দেখাইতে আছে। আর দ্বিতীয় হচ্ছে যে ইউ আপনারা অনেকেই এত ইউআরপিটা ব্যবহার বেশি করে থাকেন ইউ আর বা এনসিবি তারপরে আপনার আল এস ডি আছে তারপরে হচ্ছে আপনার যে এলিনমা ব্যাংক আছে তো আসলে এগুলো মধ্যে কোনটা কোনটা চলে আমি একদম কিন্তু সঠিক ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো একদম সরাসরি আমি সবগুলোতে থেকে লেনদেন করে তো মোবাইল ইউপেটা গেলো আপনি যদি এখন পেতে যান দেখেন আমি পেতে আর পেতেও কিন্তু সেম একইভাবে সো সেখানে আপনি আপডেটটা কীভাবে করেন অনেক হয়তো আগে যে সিস্টেমটা ছিল উপরে থাকতো যা কাম আপডেট তো এটা কিন্তু এখন উপরের দিকে নাই তো এখানে ধরে যদি আপনি উপর দিকে একটু টান দেন উপর দিকে টান দেওয়ার পরে কিন্তু একদম দেখেন যে নিচে এখানে দেখেন এখাতে দেখাইতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি আবারও তো এই জায়গা ধরে স্ক্রিনটা ধরে তখন আপনি উপর দিকে একটু টান দিবেন টান দেওয়ার পরে কিন্তু নিচে চলে আসবে যে দেখেন এই জায়গাতে দেখাতে আসে ওর আপডেট তো আমার যেহেতু আগাম এক্সপায়ার হয়ে গেছে তো আমি আপডেটে ক্লিক করব না তো আপনি যদি আগাম আপডেট হয়ে থাকে তাহলে আপডেটে ক্লিক করলে পরে আপনার জন্ম তারিখ চাইবে জন্ম তারিখ দেওয়ার পরে কিন্তু আপনার আকামার আপডেট হয়ে যাবে তো এইভাবে আপনার এখান থেকে আগাম আপডেট করতে পারেন তো এখন কথা হচ্ছে যে আসলে এই আপডেট না করলে বা আপনার আঁকামার রেণু না হলে কতদিন পর্যন্ত যেগুলো চালু থাকে তো এগুলো আসলে আপনার মোবাইল পে এবং পেটা এবং এস টিসি পে এই তিনটা হচ্ছে আপনার যদি অ্যাকাউর না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে তিন মাস পর্যন্ত তারা সুযোগ দিবে তো এখানে দেখেন যে আছে আপনার প্রোফাইল পিক্সার এবং প্রোফাইল নেম এটা যদি আপনি এখান থেকে ব্লক করে দেন এটা কিন্তু আগে ছিল না এটা নতুন একটা আপডেট এখান থেকে চাইলে আপনার প্রোফাইল ফিক্সার এবং আপনার নামটা ব্লক করে রাখতে পারবেন অন্য কেউ চাইলেও সেটা দেখতে পারবেন আপনি সারা তো এটা একটা সেটিংস কারণ এমনিতে যদি কেউ আপনার নাম্বারটা জেনে যায় বা কোনো কারণে যদি আপনার নাম বা আপনার মোবাইল নাম্বারটা আপনার যে ইউজার নামটা জানতে চায় তো সেক্ষেত্রে তারা এটা জানতে পারবে না এখান থেকে এখানে যদি আপনি এটা বন্ধ করে দেন তাহলে কিন্তু সেটা ব্লক হয়ে যাবে মানে ইউজার নেম এবং ইউজার নেম পিকচার তো এই দুইটা আপনি এখান থেকে বন্ধ করতে পারবেন তারপরে হচ্ছে আপনি যে ইউ এস টিসিপে ওইটাও তো আপনি মনে করেন যে এস টিসিপে থেকে আমি গতকালকে রিয়াল মানে রিয়াল আমি ট্রানজেকশন করেছি তো এস টিসি পেতে আমি টাকাটা নিয়েছি কোথা থেকে আমার এনসিবি ব্যাঙ্ক থেকে মানে এস এন বি যে ব্যাঙ্ক আছে আমার মাস্টার কার্ড ওইটা থেকে নিয়েছি তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু ইয়ে ইয়েলিন মা পে সেটা থেকেও আমি লেনদেন করতেছি এবং আমার স্যালারি আসা হচ্ছে আপনার এনসিবি ব্যাঙ্কে আমি স্যালারি উঠাইছি বা আমার ইউ আর পে দিয়ে আমি অলরেডি টাকাও পাঠাইছি সেটা কোনো জমাও হয়েছে তো এই জন্য আসলে আমি যতক্ষণ একটা জিনিস কনফার্ম না হই ততক্ষণ আপনাদেরকে আমি বলি না তো তারপরে হয়তো কিছু ভাই আসেন যে উল্টাপাল্টা কথা বলেন কারণ যেটা তাববি দিয়ে কিন্তু দেখেন এলিনমা পে কিন্তু চলবে না এলিনমা পে ওয়েস্ট ইউনিয়ন প্লাস পে এই তিনটা আপনার আইডি এক্সপায়ার হওয়ার পরে আর চলবে না ঠিক আছে তো আপনি শুধু এলিনমা ব্যাঙ্ক এবং আপনার এনসিবি ব্যাঙ্ক তারপর হচ্ছে ইউ আর পে মোবাইল ইপে এস টিসি পে এইগুলো আপনি তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন লেনদেন করতে পারবেন যদি আপনার এটিএমের ডেট থাকে সেক্ষেত্রে আপনার আগামার আমার ডেট চলে গেলেও তিন মাস পর্যন্ত সেটা চালু তাকে ওইটা অবশ্যই লেনদেন করতে পারবেন যেটা আমি এখনও লেনদেন করতেছি আমার আষ্ট দিনে এক সপ্তাহ হয়ে গেছে আমার ডেট এক্সপায়ার হয়েছে তো যে দেখেন তাপ আসলে একবার তাপ থেকে আমাকে বলেছিলাম নাকি বাট পার তো যাই হোক আমি তাকে একটা জবাব দিয়েছিলাম যে আসলে সে হলো বেশি বোঝার লোক কিছু লোক আছে যে বেশি পণ্ডিত তো এই যে দেখেন এখানে আমি যেটা বলবো থাকে যদি ভিডিওটা আগে না দেখে থাকেন এখানে আবারও দেখেন এবং আমি বলেছিলাম যে অ্যামাজন থেকে কিন্তু নুন থেকে নই অ্যামাজন থেকে নিলে পরে সেখানে দুইটা অপশন দেয় ছয় কিস্তি এবং চার কিস্তি তা আমি দুইটা আইফোন নিয়েছি দুইজনের জন্য সত্যোটেই ছয় কিস্তিতে নিয়েছি এবং আমি যখন দেখে আছি এটা মোটামুটিভাবে দেখেন এখানে কষ্ট ক্লিয়ারলি দেখতেছে পাঁচশো ঊনপঞ্চাশ টাকা তিরাশি পয়সা করে প্রতি মাসে ছয় মাসে এটাকে পরিশোধ করতে হবে তো যেভাবে কমেন্টটা করেছিল তাকে আবারও বলবো একটু ভালো করে দেখেন তারপর মানুষকে কমেন্ট করবেন কারণ আপনার জ্ঞানের অভাব আছে তাই যাকে খুশি তাকে যে যা খুশি তা বলে দিবেন না কারণ নিজে যদি বাটপার হয়ে থাকেন তাহলে অন্যজনকে শর্টকাট মানে সহজে বাটপার বলা যায় তো যাই হোক এরকম ধরনের কমেন্ট করার আগে বিষয় আগে ভালো করে দেখবেন কারণ আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদেরকে সঠিক মতে দেখিয়ে বুঝিয়ে তারপর ভিডিওগুলো করে থাকি আমি শুধু এমনিতেই আপনাদেরকে বলে দিই না যে আপনি এটা করেন ওইটা করেন এটা এভাবে হয়ে যাবে ওইটা হয়ে হয়ে যাবে এরকম কিন্তু আমি কখনও কোনো ভিডিওতে বলি না আমি যতক্ষণ আপনাদেরকে যাই ভিডিও দেই সব কিছু দেখাই বুঝাই তারপরে আমি কথাগুলো বলি ঠিক আছে তো এই পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যে বাইনান্স নিয়ে একটা ভিডিও আমি দিব দু একদিনের ভিতরে যে টাকা কীভাবে অ্যাড করতে হয় যেহেতু আমি আমার এস টিসি পি থেকে টাকা অ্যাড করেছি তো এটাও দিব বিষয়ে ইনশাআল্লাহ অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি